ওই হচ্ছে বৈদ্যদেবের মন্দির, আমরা কিন্তু ওখানেই যাব। কিন্তু অন্যরকম একদম জাপানি জাপানি ভাব, দেখুন জাপানি কিন্তু। ঢুকে কিন্তু একটা সরু রাস্তা পড়বে, সেই সরু রাস্তা দিয়ে কিন্তু আমরা ভিতরে ইন করতে, সুড়ঙ্গ দিয়ে কিন্তু মন্দিরে ওখানেই যাব। এই সর্বপ্রথম কিন্তু আমার জাপান জাপান মনে হচ্ছে, যেন জাপান শহরে চলে এসেছি। আর এখানে কিন্তু অনেক রকম বৌদ্ধদেবের বাণী কিন্তু লক্ষ্য করা যায়। এই হচ্ছে জাপানি রাস্তা আঁকা বাঁকা। আশা করি সবাই ভালো আছে, আর আমি অনেকটাই ভালো আছি। আজকে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটি সময়ের মধ্যে কিন্তু আমি চলে এসেছি। আজকে আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে ইকো পার্ক। আর ইকো পার্ক পার্কের মধ্যে একটা ছোট্ট টপিক কিন্তু আমি আজকে দেবো, বৌদ্ধ মন্দির। যেখানে ইকো পার্কের মধ্যে কিন্তু একটা ছোট্ট বৌদ্ধ মন্দির আছে, সেটা কিন্তু আজকে জার্মানে দেখা যায়। সেই মন্দিরটা কিন্তু আজকে আমরা ইকো পার্কের মধ্যে দেখবো। তো যারা যারা নতুন আসছো আজকে আমার এই চ্যানেলে দেখছো ভিডিও, অবশ্যই তারা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করবে, শেষ পর্যন্ত কিন্তু দেখবে ভিডিওটি। তো চলো যাওয়া যাক। টিকিট কাউন্টার থেকে এগিয়ে এসে জাস্ট একদম পুরো চার মূর্তি কিন্তু এখানে সিংহ মূর্তি পেয়ে যাবেন, এবং এখানে কিন্তু অনেকে ছবি তুলছে, আমরাও তুলবো। চলুন ভিতরে এন্ট্রি করা যাক। আর এখানে কিন্তু বেশ ঢোকার মুহূর্তে এগুলো কিন্তু অন্যরকম একদম জাপানি জাপানি ভাব, দেখুন জাপানি কিন্তু ফরেস্ট। চলুন ভিতরে যাওয়া যাক। আর একদম পুরো ভিতরে ঢুকেই কিন্তু সেই বৌদ্ধদেব একদম পুরো সামনেই কিন্তু মূর্তি দাঁড়িয়ে আছে। তো চলুন আরও কিন্তু ভিতরে যাব, আমরা সব কিছু কিন্তু দেখাবো ঘুরিয়ে। তো চলুন, কিন্তু বেশ একটা সরু রাস্তা দেখা যাচ্ছে, সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা যেতে হচ্ছে। তো চলো ভিতরে যাই আর ভিতরের দৃশ্যগুলো সব কিন্তু দেখে নিই। ভিতরে ঢুকে কিন্তু একটা সরু রাস্তা পড়বে, সেই সরু রাস্তা দিয়ে কিন্তু আমরা ভিতরে ইন করতে হবে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক, আর যা কিছু আছে কিন্তু সব কিছু দেখাবো। আর এখানে কিন্তু ঠিক একদম গেট থেকে কিন্তু ঢুকেই পুরো দেখতে পাবেন এখানে এসে কিন্তু বৌদ্ধ মন্দির। এখানে লাইট লাইটিং নিশ্চয়ই লাইটিং আছে, এটা জাস্ট রাত্রে হলে লাইটিংটা দারুণ বোঝা যেত। আর এখানে কিন্তু বেশ সুন্দর কিন্তু একদম যারা প্রার্থনা হতো, প্রার্থনা যেমনভাবে করতো সেমনও কিন্তু এখানে অনেক দেখতে পাচ্ছি। তো চলুন ভিতরে যাওয়া যাক। এর মধ্যে এসে কিন্তু জাস্ট একটা পেঁচানো কিন্তু রাস্তা আছে, এই পেঁচানোর রাস্তা জাস্ট এই রাস্তা দিয়ে যেতে হবে। এখানে এটা কোথায় শেষ হচ্ছে কিন্তু দেখবো। অনেকে কিন্তু ভিডিওটির মধ্যে আমি দেখেছি অনেক ভিডিও দিয়েছে, তারা কিন্তু এটা দিয়ে বেশ আনন্দ পেয়েছে। যারা যারা এখানে আসবে কিন্তু অবশ্যই এটি এখানে আসবেন, আর আমি কিন্তু এই রাস্তা দিয়ে জাস্ট হাঁটবো, এর শেষ মাথা কিন্তু দেখবো। তো চলুন আমার সাথেও চলুন আপনারা। এটা দারুণ কিন্তু, এই ঘুরে কিন্তু বেশ ভালো লাগলো। এটা কিন্তু শেষ কোথায় সেটা না দেখলে, এবং যারা এখানে এই ঘুরবে তারা কিন্তু বুঝতে পারবে যে শেষ কোথায়। আমি কিন্তু শেষটা পেলাম না, যারা যারা কিন্তু পেয়ে থাকবে তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে শেষ শেষ রাস্তাটা কোথায়। তো চলুন ভিতরে যাওয়া যাক। এবারে কিন্তু এই সুড়ঙ্গের মধ্যে কিন্তু আমরা ঢুকছি। তো চলো সুড়ঙ্গ দিয়ে কিন্তু মন্দিরে ওখানেই যাব। এই বিকাল টাইমে কিন্তু অনেকেই কিন্তু এখানে এসছে, এবং এখানে কিন্তু এই বৌদ্ধ মন্দির দেখার জন্য কিন্তু অনেকেই এসছে আমার মতো। তো চলুন ভিতরে যাই আর দেখানোর চেষ্টা করছি। এই মন্দিরের যে মেন মন্দিরের যে পাঁচিলটা আছে, সেই পাঁচিলে কিন্তু গায়ে কিন্তু দারুণভাবে সাজানো আছে, আর ওই হচ্ছে গেট ওখান থেকে। তো চলুন যাওয়া যাক। তো একদম মন্দিরের কিন্তু একদম সামনেই কিন্তু চলে এসেছি, এই গেট দিয়ে কিন্তু আমরা ঢুকবো। আর গেটের ভেতর থেকে কিন্তু বেশ দারুণ লাগছে, বাইরেটা বেশ সাজানো গোছানো, আর ভিতরে কিন্তু আমরা ঢুকবো। তো চলুন ভিতরে যাওয়া যাক। এটা কিন্তু রাতে কিন্তু মনে হয় যথেষ্ট পরিমাণে আরও কিন্তু ইউনিক একটা সিস্টেম। কিন্তু রাতে কিন্তু লাইটিংটা ব্যবস্থা বেশ দারুণ আছে, এদিকে কিন্তু ওপরে ঘন্টা আছে। এই সর্বপ্রথম কিন্তু আমার জাপান জাপান মনে হচ্ছে, যেন জাপান শহরে চলে এসেছি। আর জাপান শহরের যে ঘন্টা সেটা কিন্তু না বাজিয়ে না গেলে মনে হয় যেন অবশিষ্ট থেকে যাবে। তো চলো আজকে কিন্তু আমি জাপানের সেই ঘন্টা যেটাকে গোল রাউন্ডভাবে ঘোরায় সেটাকে কিন্তু আমি আজকে ঘোরাবো, আর আমি কিন্তু একটু স্টাইলিশ স্টাইলিশ দিয়ে কিন্তু ঘোরাবো। তো চলুন দেখে নেওয়া যাক। আর এই মন্দিরে কিন্তু অনেকেই কিন্তু প্রবেশ করছে, আর এটা একটা নিয়ম আছে জাস্ট এখানে কিন্তু এটা খুলতে হবে, এখানে লেখা আছে কিন্তু জুতো খুলে কিন্তু এই মন্দিরে প্রবেশ করবেন। এই হচ্ছে মেন বৌদ্ধ মন্দির। তো চলুন, আর এখানে কিন্তু ঘন্টা বাজছে, ঘন্টাটা অ্যাকচুয়ালি রোমিং করার সাথে সাথে কিন্তু বাজছে, জাস্ট এটা লাগছে আর ঘন্টাটা বাজছে। দূর থেকে কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম যে এই ঘন্টাটা বাজছিল, কিন্তু জাস্ট কাছে এসে মনে হলো কিন্তু দারুণ একটি জায়গা। চলুন মন্দিরটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিই, চলুন।
এখানে যারা আসবে কিন্তু অবশ্যই মন্দিরে কিন্তু এখানে আসবে। তো চলুন, এখানে কিন্তু আরো অনেক কিছু দেখার আছে, সেগুলোকে আমি দেখানোর চেষ্টা করছি। জাস্ট মন্দির থেকে কিন্তু বার হলাম, জাস্ট বার হয়ে কিন্তু আমার মনে হচ্ছে যারা যারা কিন্তু এখানে আসবে অবশ্যই কিন্তু মন্দিরের ওখানে কিন্তু প্রবেশ করবে। আর ওখানে কিন্তু প্রবেশ করেই কিন্তু জুতো খুলে মন্দিরে যেতে হবে। আর জাস্ট একটা যেটা আমরা জানি প্রাচীন যে জার্মানি যেটা ঘন্টা, সেই ঘন্টা কিন্তু ওখানে লক্ষ্য করবেন এবং ওখানে বাজিয়ে এবং ঘুরিয়ে কিন্তু আপনি কিন্তু অনুভব করতে পারবেন। তো চলুন, এখানে এরপরে কী কী আছে চলুন দেখে নেওয়ার চেষ্টা করি। জাস্ট মন্দির এক্সিট পথ কিন্তু এইদিকেই, আর মন্দির থেকে জাস্ট বার হয়ে কিন্তু আরেকটি জায়গা দেখা যাচ্ছে, জায়গাটা কিন্তু দারুণ লাগছে। চলুন আমিও যাবো আর আপনাদেরকেও নিয়ে যাই। আর এখানে কিন্তু অনেক রকম বৌদ্ধদেবের বাণী কিন্তু লক্ষ্য করবেন, এদিকেও যাচ্ছে এদিকেও দেখ, অনেকে কিন্তু বৌদ্ধদেবের বাণী কিন্তু এখানে কিন্তু লেখা আছে, এসে দারুণ লাগছে আর সত্যি কথা বলার এটাই। কিন্তু এখানে কিন্তু সবাই আসবেন আর এখানে কিন্তু আসার অনেক কিন্তু অনুভব করতে পারবেন বৌদ্ধদেবের মন্দির থেকে শুরু করে। জাস্ট বল 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 আরেকবার বল, জাপানে এ ভালো করে বল না। এখানে বাচ্চাদের মধ্যেও কিন্তু একটাই কথা বলছে, সবাই জাপানে এসছি, তার মানে ওরাও কতটা মানে বুঝতেই পারছি যে সত্যি জাপান। আর এখানে আসলে সত্যি কথা বলবো, জাপানে জাপানে একটা ভাব চলে আসবে। এর মধ্যে কিন্তু একটি বেশ দারুণ একটি পার্ক দেখতেই পাচ্ছি, ওদিকে কিন্তু সিংহ বাঘ, তাই না, সিংহ বাঘে লড়াই করছে। আর ওদিকে জাস্ট একটা সাঁকো আছে অসম, ওখানে কিন্তু যাব, ওখানে ছবি তুলছে অনেকেই, ওখানে কিন্তু আমি ছবি তুলবো। আর এখানে জাস্ট একটা প্রদীপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, জল প্রদীপ, এটা লাইটিং দিয়ে সাজানো, যেহেতু রাত্রি হলে আরও মনে হয় ভালো হতো। আর এই পার্কের মধ্যেই কিন্তু বৌদ্ধদেবের অনেকটাই কিন্তু এখানে মূর্তি দেওয়া যাচ্ছে। আর এখানে এসে কিন্তু অনেকে খেলাধুলো করা শুরু করে দিয়েছে, বেশ দারুণ কিন্তু এই পার্কের মধ্যে এসে। গাছের পাতাটা দেখো কীভাবে পড়ে আছে, জাস্ট ইমাজিন। আর এদিকে কিন্তু সিংহ আছে, ওইদিকে দুটো সিংহ আছে, ঝামেলা করছে। আর এদিকে একটা শাঁখ কিন্তু বেশ দারুণ, এখানে কিন্তু একটা ছবি তুলতেই হবে, দারুণ কিন্তু প্লেসটি। আর আমার কিন্তু উপরে এই ফ্ল্যাগ, অনেক কিন্তু ফ্ল্যাগ এখানে কিন্তু একসাথে আছে, বেশ দারুণ লাগছে এখানে। আগার উপরে কিন্তু লাইটিং, প্রত্যেকটা কিন্তু লাইট দেওয়া আছে, প্রত্যেকটা লাইট। এটা রাত্রেবেলা মনে হয় আরও বেস্ট একটা ইউনিক লাগবে এখানে। আর সব কিন্তু বাঁশের, সব কিন্তু বাঁশের মতো আকারে কিন্তু তৈরি করা আছে। আর এদিকেও বাঁশের মতো আকারে তৈরি করা আছে, জাস্ট লাইটিং দেওয়া আছে কিন্তু সব কিছু। একটা জিনিস আমি সিনেমার পর্দায় কিন্তু দেখেছি, জাস্ট আঁকা বাঁকা রাস্তা থাকে না সিনেমার পর্দায়, যেটা জাপানিজ বিশেষ করে ওদের সিনেমাতে দেখা যায়, তো সেই রাস্তা দিয়ে আজকে কিন্তু আমরা যাচ্ছি। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। এই হচ্ছে জাপানির রাস্তা আঁকা বাঁকা, আমি দেখেছি অনেক মুভিতে কিন্তু এই রাস্তাটা দেখা যায়, অনেক মুভিতে কিন্তু আমি দেখেছি, বেশ দারুণ লাগে। ওরা বিশেষ করে এই মুভিগুলো আমি অনেক মুভিতে দেখেছি, জাস্ট রাস্তাগুলো কিন্তু এরকমই হয়, সেম কিন্তু ডিটেলস একদম পুরো ডিটো কিন্তু বানিয়েছে এখানে। আর আমার কিন্তু বেশ ভালো লাগছে, যারা কিন্তু আসবে এখানে আর এই রাস্তায় বেশ যারা আসবে তারা কিন্তু আমাকে কমেন্ট করবেন, আর কমেন্ট করে কিন্তু জানাবেন। কিন্তু আপনি ইকো পার্কের মধ্যেই কিন্তু জাপানি রেস্টুরেন্ট পেয়ে যাবেন, এখানে কিন্তু জাপানি কিন্তু ফেমাস থেকে অনেক কিন্তু রেস্টুরেন্ট এখানে কিন্তু পেয়ে যাবেন। আর এখানে আসবেন কিন্তু যারা জাপানি যারা খাবার পছন্দ করেন এই রেস্টুরেন্টে এসে কিন্তু খেয়ে যেতে পারেন, বেশ দারুণ একটি পরিবেশ, দারুণ একটি রেস্টুরেন্ট কিন্তু খেয়ে যেতে পারেন এখানে এসে। তো চলো বেম্বু গার্ডেন এটা দেখে নেওয়া যাক, আপনারাও দেখুন। জাস্ট কিছু নেই এখানে, জাস্ট বাঁশের একটা আকার দিয়ে তৈরি করে রেখে দিয়েছে, বেশ ভালো লাগলো। এখানে যারা আসবেন অবশ্যই ছবি টবি তুলতে পারেন, বেশ ভালো একটা জায়গা। বেম্বু গার্ডেন, আই মিনস বেম্বু গার্ডেন, বাঁশের বাগান। এসে বেশ অনেক কিছু দেখতে পারলাম, নতুন পরিচিত হলাম, অনেক কিছুই নতুন অজানা ছিল সেটা কিন্তু আজকে আমি এখানে এসে আজকে জানতে পারলাম। তা বলবো ইকো পার্কের একদম ব্যাক সাইডে কিন্তু সবাই কিন্তু এখানে এসে যাবে, আর এই বৈদ্যদেবের মন্দিরটি কিন্তু অবশ্যই ভিজিট করে যাবেন, কারণ এই বৈদ্যদেবের মন্দিরে কিন্তু আপনি অনেক কিছু বেশ জাপান জাপান ফিলিংস চলে আসবে আপনার মধ্যে। তো গাইজ আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল, আজকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও কোনো এক ব্লগে। তো চলুন এখানেই শেষ করলাম, কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবে না, অবশ্যই যারা নতুন হয়েছে চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং নোটিফিকেশনটি অন করে দেবেন। তো চলুন এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।